তুমি তিলোত্তমা, প্রাণের শহর কলকাতা, বসলে লিখতে তোমায় নিয়ে কম পড়ে যায় ডায়েরির পাতা। বৈচিত্র্যময় শহর তুমি, ফুরায় না তোমার কথা, হৃদয় জুড়ে হাজার আবেগের মাঝে তুমি যে আমার প্রিয় শহর কলকাতা। বিদায় কলকাতা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। রিচ করে ফোন করে দেবো, ওকে রাখলাম, হ্যাঁ লেট হয়ে যাবে, বাই বাই। তো ফাইনালি চলো আমরা বেরোচ্ছি, সত্যি খুব খারাপ লাগছে সবাইকে ছেড়ে যেতে, বাট যাওয়ার তো ছিলই, যাওয়ার তো হবে, গাড়ি এসে গেছে, বাট এইটা এরকম ভাবে রাখলে তো হবে না। সকাল থেকে প্রচন্ড বিজি ছিলাম, এই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি, ভাবলাম বাড়িতেই করব, বাড়িতেও হলো না, এত তাড়াহুড়োতে ছিলাম। সানার শ্যাম্পু, স্নান, ওর খাওয়া দাওয়া, ওর খাবার আবার তিনবেলার খাবারটা বেশ ভালো করে বানিয়ে এগুলো সব নেওয়া, আমাদের স্নান খাওয়া দাওয়া, আবার চলে যাচ্ছি না তো ওখানে, গঙ্গা জল তো সেরকম কিছু পাই না, তাই আবার একটা কন্টেনারে গঙ্গা জল নিয়ে নিয়েছি, মানে অল্প করে নিয়েছি, এবারে বাদ বাকি জল দিয়ে মিশিয়ে মিশিয়ে আমার চলে যাবে, মোটামুটি যে কদিন থাকবো ওখানে চলে যাবে। আর বাবা মা এবারে যাতায়াত করবে, বাড়ি সবাই আছে, যাতায়াত করবে, ফ্ল্যাট খোলাই আছে, অসুবিধা নেই, ওরা আছে, যাই এবারে। চলো, সানগ্লাস পরেছে দেখো না, সানগ্লাস, আমার সানগ্লাস খুলতেই যাচ্ছে না, ও পরবে, মামা পরেছে, মামার কপিক্যাট, লিপস্টিক লাগালে এরকম করবে, লিপস্টিকও লাগাবে, তাই না? এত দুষ্টু করছিল, বাপরে বাপ, দিয়ে মানে এই বয়সে মার খাচ্ছে, মার মানে ওরকম মার, মার না, মানে যেমন একটু বকতে হয়, একটু শাসন তো দরকার। চলো, এখানে ছিল আদ্রিতিয়া, আরও সবাই অনেক অনেক, ও সব ওর ফ্রেন্ডের নাম আমি জানি না, ওখানে আছে আবার রণবীর আক্কা, ওখানে আবার আক্কা আন্না, সাউথে যাচ্ছে না, আক্কা আন্নাই হবে এখন, সব দিদি দাদা ওখানে আক্কা আন্না। এই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, কতদিন পর দেখলাম, কি যে ভালো লাগছে, চলে এসেছি এয়ারপোর্ট, ওয়াও, তাহলে ড্রেসটা দেখো, চলো আমরা চলে এলাম এয়ারপোর্টে। চলো আমরা যাচ্ছি এখন 2A, এই যে গেট নাম্বার 2A, 2A যাচ্ছি, আর এখান দিয়ে আমরা এন্ট্রি করব। আমরা এয়ারপোর্টের ভিতর এন্ট্রি করব, তার জন্য সমস্ত ডকুমেন্টস, আইডি প্রুফ, সানারও বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু লাগবে, এগুলো আমরা এখানে সাবমিট করব, ওনারা চেক করবেন সব কিছু ওকে কি না, তারপরে ভেতরে এন্ট্রি করে আমরা বোর্ডিং পাসের জন্য যাব। আমরা বোর্ডিং পাস প্রিন্ট করেই বাড়ি থেকে আমাদের আনা আর সিট বুক করা, তো অনেকেই যারা এখানে এসে করতে চায় তো এখানেও সমস্ত কাউন্টার আছে, করে নিতে পারে,
আজ তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। তোমরা কখনো টিকিট না কেটে ট্রেনে উঠেছো? মানে ধরো সামনে থেকে টিটি আসছে আর তোমার কাছে কোনো টিকিট নেই, বুকটা সেই মুহূর্তে যেমন ধড়পড় করে, এই প্রত্যেকবার আমার বোর্ডিং পাসের সময় লাগেজ ড্রপ করার পর বুকটা ধড়পড় করে আর আমি ফিঙ্গার ক্রস করে বসে থাকি যাতে 15 কেজির বেশি যাতে আমাদের লাগেজ ওয়েট না হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকবার লাগেজ বেশি হয়ে যাওয়ার কারণে কিছু না কিছু আমাদের ফাইন দিতেই হয়, টাকা পয়সা দিতেই লাগে, আর কিছু করার নেই। এবারেও আমি ফিঙ্গার ক্রস করে বসে আছি। যাই হোক, লাগেজ আমাদের ড্রপ হয়ে গেলে, সমস্ত চেক হয়ে গেলে তারপরে আমরা যাব সিকিউরিটি চেকিং এর জন্য। হ্যাঁ, কি চুপ করে বসে থাকো, আমাদের বোর্ডিং পাসের পর সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এরপর আমরা যাব লিফটে করে নিচে। আর সানা দেখো এখানে একদম কথা শুনছে না, সবাই ওরকম ধরে ধরো আমাদের কাছে নিয়ে আসছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে, ফ্রুট জুস পেলে পুরো ড্রেসটাকে খারাপ করলো, প্যান্ট আর জামাটাকে পুরো ভেজালো, নষ্ট করে ফেলেছে। ফ্লাইটের ভিতরে গিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো, এখন এখানে আর করলাম না, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে আর এই স্ট্রোলারের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ছে, এর জন্য লাগেজগুলো আমি স্ট্রোলারের ওপরে রেখে ওকে সামলাচ্ছি। এই দেখো উঠে পড়েছে, বস এখানে বস। এ কি আশ্চর্য, শুনছে না? আজকে আমরা তাড়াতাড়ি এসেছি, বাপরে, নালে প্রত্যেকবার লেট হয়। চলো বাসে করে যাবো। ইজ দ্যাট ইন ট্যাক্স? ইয়েস ইয়েস। আমি বসে যাই, তুমি দাঁড়িয়ে থাকো। কলকাতা ছেড়ে চলে যেতে হবে, চলো ফাইনালি চলে এসেছি। মনটা খুব খারাপ লাগছে, খুব খুব খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে এই কলকাতাকে আরো ভালোবেসে ফেলেছি যখন বাইরে সিটিতে গেছি। বিদায় কলকাতা, আবার দেখা হবে। আর কি, আমি আমার জন্মভূমি ছেড়ে মেয়ের জন্মভূমিতে যাচ্ছি। বাই বাই কলকাতা, ভালো থেকো। এবারে আমরা ফ্লাইটের ভিতরে এন্ট্রি করছি, এরপর আমাদের যে টিকিট আছে টিকিটের মধ্যে এরকম সিট নাম্বার থাকে, সিট নাম্বার দেখে আমাদের বসতে হবে সিট খুঁজে নিয়ে। বাবাই অনলাইনে সবসময় সিটটা বুক করে রাখে, কারণ কি উইন্ডোর পাশে সিট নিতে গেলে তোমাকে এক্সট্রা টাকা পয়সা দিতে লাগে, তো এইসবের অনেক ব্যাপার, তার জন্য বোর্ডিং পাসের ওখানে গিয়ে আমরা করি না, কারণ কি অনেক রকম প্রবলেম হয়, এর জন্য আমরা অনলাইনেই করে নিই সিট বুকটা। বসে গেছি আমরা ফ্লাইটে, বাবা যা কাণ্ড করে এলাম বলার মতো না। সবাই মানে সানাকে ধরতে ধরতে, মানে আমরা বাবা মা ছেড়ে দাও, আদার্স মানে যারা ছিল ওখানে তারা ধরছে ওকে, ধরে ধরে আমাদের কাছে দিচ্ছে, এদিকে লাগেজ, এদিকে এই ব্যাগ, এদিকে সেই ব্যাগ, বেবি ব্যাগ, মানে নানা রকম। এবারে কাণ্ড দেখো না, মানে ফার্স্ট 10 মিনিটস হচ্ছে অবজার্ভ করে নেবে, তারপরে হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছড়াছুটি করবে। সানা ছুটবে তো, ছোটাছুটি করবে তো? হ্যাঁ হ্যাঁ বললো। ওরে বাবা, সানার এখন চলছে কানে কানে তুলো দিচ্ছি, একদম দেখো দিতেই দিচ্ছে না। তারা এটা বেরিয়ে যাচ্ছে, ঢোকাও ঢোকাও, এই দেখো পড়ে না, পড়েনি এখনো, একদম দিতে দিচ্ছে না। হে বাবা, এই তো আরো আছে, এই যে হে সানা দেখ কি কাণ্ড করছে, একে কি করে নিয়ে যাব সত্যি বুঝতে পারছি না। এই দেখো, এ বাবা ওটা চেটে দিল, ইস নুরু। এ দাদু ভাই এসে গেছে, দাদু ভাই তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও দাদু ভাই, দাদু, এ দেখ পড়ে গেল, পড়ে গেছে।
আমরা যখনই যাই তখনই কানের মধ্যে এরকম তুলো দিয়ে নিই, আর সানাকেও ট্রাই করছিলাম যে কানে যাতে তুলো দেয়, কারণ ফ্লাইট যখন টেক অফ করে তখন একটা ফ্লাইটের ভিতরেই এয়ার প্রেশারে এই কানে তীব্র যন্ত্রণা হয়, তো আমার তো প্রত্যেকবারই হয়, তাই যতটা পারি এইভাবে সেফটি নিজেদের রাখি। আমরা তাও বড় বুঝতে পারবো, বাট সানা তো ছোট, ও বুঝতে পারবে না, অনবরত তো কেঁদে যাবে, তাই ওকে আমি ট্রাই করছি যে করেই হোক কানে তুলোটা দেওয়ার, বাট লাস্ট পর্যন্ত ব্যর্থই হলাম, কিছুতেই ও কানে তুলোটা ঠিক মানে দেবে না। আমরা ওই সামনে থেকে শিফট হয়ে আমরা এখানে এলাম, কারণ এইখানে মানে তিনটে সিটি ফাঁকা ছিল, তো ভালোই হয়েছে, নাহলে আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যেত, এটা সুবিধাজনক একটা জিনিস হলো। এবারে সানা ফুটবল খেল, ফুটবল খেলবি? যা কাণ্ড করছিল এখানে, ওকে ভালো করে আমি লাঞ্চটা ওর খাই মানে করিয়ে দিতে পারবো। আমরা শিফট করে গেছি আর এদিকে সানা শুটাই আনিনি, তোর পাপা নিয়ে আসছে। আর কিছু আছে কি একবার ভালো করে দেখে নাও। এই যে ডাকছে, ও বাবা, ওর এখন সবাই বন্ধু হয়ে গেছে, কোন ফাঁক ফুক দিয়ে সব জায়গায় বন্ধু হয়ে যাচ্ছে ওর। এই দেখো তোমাকে ডাকছে, এই দেখো ডাকছে, এই দেখো ডাকছে, ওই দেখো, এই দেখো, এই দেখো কি বলছে, এই দেখো, এই দেখো সোনা, এই যে, এই যে, ও ভীষণ দুষ্টু, ভীষণ হয়ে যাও একজন। বলো সানায়া গাঙ্গুলি, বলো বলো নাম, বলো সানায়া গাঙ্গুলি, এই যে, এই যে দেখো ডাকছে। বাবা অ্যাংরি, সানা অ্যাংরি, মুখ দেখো, ও কাউকে ভয় পায় না তো, তোমায় বকেনি। ওলে বাবা, এটা লম্বা ঘুম দিল। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করে গিয়েছি, লাগেজের জন্য ওয়েট করছি, এই এসে গেছে আমাদের। এ বাবা, ওসব ফটাফট তোলো। আমরা ব্যাঙ্গালোর অলমোস্ট মানে পৌঁছে গেছি এয়ারপোর্টে, এবারে বাড়ির জন্য যাব। ওই যে ও হচ্ছে কার বুক করছে, এই যে মাম্মা, মাম্মা ঘুম থেকে উঠলো, খাওয়াটা ঠিকঠাক হয়নি বাট ঘুম থেকে উঠলো, সঞ্জয় মাম্মা, তো এখন চলো বাড়ির দিকে যাই, ওই জায়গায় নামবে। আমরা এয়ারপোর্টের এই কাউন্টারটা থেকে নেব একটা কোল্ড কফি আর ভেজ স্যান্ডউইচ, যেটা বাবাই খাবে, আর আমার একটা চিকেন স্যান্ডউইচ আর মশলা টি, তো এইগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সানাকে বিস্কিট খাইয়ে দিয়েছি। আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে, দেখো আগে আমার গাছ দেখি, শোনো আমার গাছগুলো, আমার গাছগুলো, আমার গাছ, বাবা, এ বাবা রে, তো চাক চাক ধুলো বাবা। এ রণবীটা, বাইরে দিয়ে দেখলাম সেকেন্ড ব্যালকনিরও গাছ নেই। এ বাবা, বাবাই কি অবস্থা দেখো। Hey, hi, Ranvita! Come this side, come here. এত খারাপ লাগছে, কি আর বলবো, মানুষকে বলে যাওয়ার পরও যদি গাছে জল না দেয়, গাছে জল পড়লে কি এরকম হতো, কত গাছ মারা গেছে। Ranvita! Hey, come here! How are you? Nice! I went to second. Second? Oh, wow! Congratulations! Sana, Ranbita akka, your friend, Sana, Sana, say hi, Sana. When exams is over, I'll go to third. Oh, wow. Last one. All exam finish. Okay. Last one. Last one, tha. Okay. Hey, Ranbita, mwah. Mama, Ranbita akka. I just opened the door, I was
scene was that I think it is somebody, it's not a Sanayas. আমরা বাড়িতে এলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আগে সমস্ত বাড়ি সবকিছু দেখলাম, সব ঠিক আছে কি নেই, সমস্ত কিছু দেখলাম, দাঁড়াও সমস্ত কিছু দেখলাম, তারপরে সানার ডিনারটা করালাম আর করিয়ে নিজেরা ডিনার করলাম। এবারে ভীষণ টায়ার্ড লাগছে, এবারে ঘুমাতে যাব। আসো আসো, আচ্ছা আচ্ছা নাও, ঘুমাতে যাব। হুম, তো চলো, অনেক জার্নি করে এসেছি না, তো আস আচ্ছা আচ্ছা এসে ওর ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে দিই। এই যে দেখো ফ্লাইট কিসি করে দাও। তো চলো ব্লগটা এন্ড করছি, ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে, গুড নাইট এভরিওয়ান। ফ্লাইট কিসি না দিলে ফ্লাইট কিসি দিয়ে দাও। টাটা।